নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আজকে আমি একটি রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাঙালির প্রায় প্রত্যেকের বাড়িতেই অতি প্রিয় রুই মাছের আলু দিয়ে ঝোল, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেশ এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল। রান্নার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ 6 পিস রুই মাছ বড় বড় নিয়ে নিয়েছি, আলু লম্বা করে কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি, জিরে, ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে মাছের মধ্যে নুন ও হলুদ মাখিয়ে নেব। এরপর গ্যাসের ওভেনে নেটের জালে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ভালো করে পুড়িয়ে নেব। ওগুলো পুড়িয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটে নেব। কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছের টুকরোগুলোকে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, মশলাটা বাটা হয়ে গেছে, মাছগুলোও ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। কড়াইতে যে তেল ছিল সেই তেলের ওপরেই দারচিনি এক টুকরো, তেজপাতা এক চামচ, জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে টুকরো করা আলুগুলো ওই তেলের ওপর দিয়ে দেব। আলুগুলোকে লাল করে ভেজে নেব। আমি আমার বাড়িতে যেভাবে রান্না করলাম আপনারাও একবার রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো মার্জনা করে নেবেন। বেটে রাখা মশলা দিয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আলুটাকে মশলাটাকে কষিয়ে নেব। আলু ও মশলা কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি একটু সামান্য ঝোল ঝোল রাখবো, সেই বুঝেই জল দেবো, আপনারা সেই বুঝেই জলটা দিয়ে দেবেন। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। ভালো করে মাছটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে রুই মাছের আলু দিয়ে ঝোল। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে চেষ্টা করে দেখুন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।